আইপিএস অফিসার হুমায়ুন কবীরের সমালোচনায় তৃণমূল নেতা হুমায়ুন কবীর, যা ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে। শনিবার রাতে আচমকায় নবান্ন থেকে বদলির নির্দেশ পান মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর। কিন্তু কি কারণে এই বদলি? শাসকের বিরাগভাজন হওয়ার মাশুল নাকি রুটিন প্রশাসনিক বদলি? জল্পনা চলছিলই, রবিবার সেই জল্পনায় অন্য মাত্রা দিলেন মুর্শিদাবাদের তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। তার অভিযোগ, দায়িত্বে থাকাকালীন তৃণমূলের গোষ্ঠীকন্দলে মদত দিতেন বিদায়ী পুলিশ সুপার। জেলা তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি হুমায়ুনের আরও অভিযোগ, বিদায়ী পুলিশ সুপারকে মাসোহারা দিতেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের লিডারশিপের বিভাজন লাগানোর মূল নায়ক হচ্ছেন উনি। কংগ্রেসের সঙ্গে আন্ডারগ্রাউন্ডে খুব ভালো সম্পর্ক ছিল, অধীরবাবুর কাছ থেকে ওনার মাসোহারা যেত এবং তার অনেক প্রমাণ আমাদের কাছে আছে। আমাকে হুমকি দিচ্ছেন, আমাকে বলছেন যে আপনাকে দেখে নেব, আপনার আমি রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেব। তা ওনার দোয়ায় তো আমি রাজনীতি করি না, আমি অন্তত পক্ষে চরমতম খুশি। যদিও এ ব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে সদ্য প্রাক্তন পুলিশ সুপারের সঙ্গে দলের আঁতাতের অভিযোগ খারিজ করেছে কংগ্রেস। এটা সর্বৈব মিথ্যা অভিযোগ। আমরা বরং পুলিশ সুপার হুমায়ুন কবীরকে দেখেছি যে শাসক দলের অর্থাৎ তৃণমূলের হয়ে স্থাবকতা করতে, তৃণমূলকে সন্তুষ্ট করতে, কংগ্রেসের উপরে অত্যাচার, এটাই ছিল তার কাজ। কংগ্রেসের উপরে অত্যাচার, এটাই ছিল তার কাজ। রবিবার সি সুধাকরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বহরমপুর ছেড়েছেন সদ্য প্রাক্তন পুলিশ সুপার হুমায়ুন কবীর। তৃণমূল নেতা হুমায়ুনের অভিযোগের প্রেক্ষিতে তার সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। প্রদীপ দে, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।